তেলিয়াপুরার মেসার্স নর্মদা পেট্রোল পাম্পের পেট্রোপণ্যের কালোবাজারির ঘটনায় নড়েচড়ে বসল মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার মহকুমা প্রশাসন এবং খাদ্য জনসংবরণ দপ্তরের এক যৌথ অভিযানকারী দল মেসার্স নর্মদা পেট্রোল পাম্পে হানা দেয়। অভিযোগকারী দলটি পেট্রোল পাম্পের ম্যানেজার বিমল করের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে পেট্রোপণ্যের মজুত ভাণ্ডারও তদন্ত করে দেখেন তারা। এদিন পেট্রোল পাম্পে অভিযান শেষে খাদ্য জনসংবরণ দপ্তরের মহকুমা উপনিয়ামক শুভঙ্কর চৌধুরী জানান, তাদের কাছে অভিযোগ ছিল সংশ্লিষ্ট পেট্রোল পাম্প থেকে বোতলে করে পেট্রোল অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্তের জন্য তারা পেট্রোল পাম্প পরিদর্শনে আসেন। অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানান তিনি। তিনি আরও জানান, গোটা বিষয় নিয়ে সমস্ত অভিযোগ এবং তথ্য প্রমাণ মহকুমা শাসকের নিকট লিখিতভাবে রিপোর্ট আকারে জমা দেওয়া হবে। কালকে আমাদের কাছে একটা কমপ্লেন আসলো যে লাইনে থাকার পরও দুই তিনজন তেল পাইছে না, স্টকে তেল আসলো এবং বোতলে করে কিছু তেল এখান থেকে দেওয়া হয়েছে। এটা কিছু মানে ডকুমেন্টারি এভিডেন্স আমার কাছে আসলো, ফলে আমরা আজকে এই ব্যাপারটি তদন্ত করতে আসছি এবং পুরো ব্যাপারটা দেখছি। স্যার, মানে ঘটনাস্থলে কি ঘটনার সত্যতা পাইছেন কিছু? এমনিতে এই এখানকার যিনি ম্যানেজার উনি স্বীকার করছেন, তার স্টাফরা এইভাবে কালকে দিছে তেলটা বোতলে, এটা পর্যন্ত দিছে। আর আজকে হওয়ার পরে আমরা দেখছি নর্মালি তেল চাইতে। কিন্তু স্যার, আমার কাছে একটা অভিযোগ জানি, এই পেট্রোল পাম্পের যিনি ম্যানেজার বিমলবাবু উনি নাকি ব্ল্যাকারে একটা শেল্টার দিয়ে উনি তেল বিক্রি করাইতেছেন তেলিয়ামোড়াতে। সেটার ক্ষেত্রে তো আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। আমাদের যা আমাদের আজকের ফাইন্ডিং সেটা আমরা মহকুমা প্রশাসকের কাছে আমরা দিব, রিপোর্ট করব, পরে ফার্দার যা যা প্রসিডিওর সেটা মহকুমা শাসক যেভাবে করেন আদেশ দিবেন সেভাবেই কাজ হইব। স্যার, কোন পেট্রোল পাম্প এটা? এটা হচ্ছে নর্মদা পেট্রোল পাম্প। উল্লেখ্য, শনিবার রাতে মেসার্স নর্মদা পেট্রোল পাম্প থেকে বোতলে করে অন্যত্র পেট্রোল সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে। সংশ্লিষ্ট বিষয়ে পেট্রোল পাম্পের ম্যানেজার বিমল কর এর কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন। পেট্রোল পাম্পের এক ম্যানেজারের এই ধরনের কাণ্ড কারখানা ঘিরে বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।